बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीरा अस्सलाम वालेकुम ब्राइट स्कूल एंड कॉलेजेर पक्ष थेके अनलाइन क्लासे तोमादेर सबाइके शुभेच्छा। आमी दीना आक्तार सहकारी शिक्षक गणित विभाग ब्राइट स्कूल एंड कॉलेज। आज के आमरा तोमादेर अष्टम श्रेणीर पिथागोरासेर उपपाद्य निये आलोचना करब। ताहले चलो आमरा बोर्डे जाई। शिक्षार्थीरा आसो ताहले आमरा आमादेर आजकेर पाठ शुरू करी। आमादेर आजकेर पाठ होच्छे पिथागोरासेर उपपाद्य। पिथागोरासेर उपपाद्यटी देखो, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো এখানে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা আগে জানতে হবে। সমকোণী ত্রিভুজ হচ্ছে, আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এখানে দেখো আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন? কারণ এই ত্রিভুজের এই বি কোণটি সমকোণ। সমকোণ বি কোণ অর্থাৎ এই এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখানে দেখো আমরা সব জানি সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ, এর বিপরীত বাহুটিকে আমরা অতিভুজ বলি। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে দেখো আমরা এখানে বলেছি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বর্গ কাকে বলে? আমরা জানি যেই চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। এখানে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের যেহেতু চারটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারি বাহু স্কয়ার। তাহলে এখানে অতিভুজ যদি এসি হয় তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার। আর দেখো এই অতিভুজের উপর অঙ্কিত বর্গ তার অপর দুই বাহু, অপর দুই বাহু। দ্যাট মিন্স এখানে অতিভুজ বাদে আমাদের এখানে আরো দুইটি বাহু আছে। দেখো এ বি এবং বি সি, এখানে আমাদের এই এ বিটা হচ্ছে লম্ব আর বি সি হচ্ছে ভূমি। তাহলে আমরা বলতে পারি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এবং অপর দুইটি বাহু যদি লম্ব ও ভূমি হয় এই লম্ব এবি এর উপর অঙ্কিত বর্গ মানে এবি স্কয়ার, আর ভূমি বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে বিসি স্কয়ার। তাহলে দেখো আমাদের প্রশ্ন অনুসারে অতিভুজের উপর অঙ্কিত বর্গ মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখো আমরা যদি এখানে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, এখানে এবি বাহুর দৈর্ঘ্যটাকে আমি 4 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্যটাকে 3 সেন্টিমিটার এবং অতিভুজ এসিটাকে 5 সেন্টিমিটার নিয়েছি। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর পরিমাপ দেওয়া আছে। এখন দেখো আমাদের এই সূত্র অনুসারে যদি আমরা যাই, দেখো এখানে অতিভুজ এসি এর মান কত? 5। তাহলে দেখো 5 স্কয়ার করো, 5 স্কয়ার করলে কত হয়? 25। তাহলে 5 স্কয়ার করলাম 25। আর দেখো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবির মান কত? 4। তাহলে 4 স্কয়ার করো, 4 স্কয়ার করলে হচ্ছে 16, আর বিসি হচ্ছে ভূমি 3, 3 কে স্কয়ার করো, 3 স্কয়ার করলে হচ্ছে 9। দেখো শিক্ষার্থীরা এখানে 9 প্লাস 16 কত হবে? 25। আর 5 স্কয়ার করলে কত? 25। এটা সকল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রটি খাটে। তো আমরা এখানে সকল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে এটা আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা সূত্রটা তোমরা ভালো মতো করবে। এবং আমাদের সৃজনশীলের ক নাম্বারও মাঝে মাঝে বলে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, তখন আমাদের এই কোয়েশ্চেনটি বলতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন আসো আমরা এটার প্রমাণে যাই। আমাদের পাঠ্য বইয়ে এই প্রমাণটি তিনটি পদ্ধতি দেওয়া আছে, আমরা তৃতীয় পদ্ধতি বীজগণিতের সাহায্যে সেটা প্রমাণ করব। এখানে দেখো আমরা বিশেষ নির্বাচনে বলতে পারি, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং এ ও বি অন্য দুই বাহু। দেখো আমি প্রথমে এই সমকোণী ত্রিভুজটা এঁকেছিলাম, এখানে এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটি, এর অতিভুজ হচ্ছে সি এবং অপর দুই বাহু হচ্ছে এ ও বি।
অতিভুজ সি এবং অপর দুই বাহু হচ্ছে এ ও বি। তাহলে আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্য আমরা যা পড়েছি সেই অনুসারে আমরা বলতে পারি প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার। তাহলে বলো এখানে অতিভুজ কোণটি সি। তাহলে আমরা বলতে পারি সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। এখন দেখো অঙ্কনে আমরা যে এখানে একটি ত্রিভুজ এঁকেছি এই একই উপায়ে আমরা এখানে চারটি ত্রিভুজ অঙ্কন করেছি। দেখো এখানে আকার সিস্টেমটা বলে দিচ্ছি, এখানে আমাদের এই এ যতটুকু নিবে, এ হচ্ছে ভূমি, বি হচ্ছে লম্ব, সি হচ্ছে অতিভুজ, এখানে এই বি এর সমান করে এই বাহুটাকে বর্ধিত করবে, আবার এখানে এ যতটুকু অতটুকু লম্ব করবে, আবার এখানে বি এর সমান করে এখানে এ, এখানে বি, এখানে এ, আর প্রত্যেকটা অতিভুজের মান হবে সি 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 সি। এই হচ্ছে আমাদের চিত্র। এখন প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায়ে আঁকলাম। এবার আসো প্রমাণে। এখানে আমাদের দেখো পুরো ক্ষেত্রটা একটি বর্গক্ষেত্র, কেননা এখানে দেখো আমি আঁকার সময় এমন ভাবে এঁকেছি যে আমাদের এই বাহুটার মাপ হচ্ছে এ, এই বাহুটার মাপ হচ্ছে বি। তাহলে দেখো টোটাল পরিমাপটা কত হচ্ছে, টোটাল পরিমাপটা হচ্ছে এ প্লাস বি। সিমিলারলি অন্য বাহুগুলোর দিকে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে টোটাল বাহুটার দৈর্ঘ্য এ প্লাস বি। আবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে টোটাল বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি। অর্থাৎ দেখো এখানে চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আবার এখানে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই কোণগুলো সমকোণ, তাহলে আমরা বর্গক্ষেত্রের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ তাকে আমরা বর্গ বলি। এখানে আমরা বলবো অঙ্কিত বর্গক্ষেত্রটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, তাহলে এখানে বাহুটা যেহেতু এ প্লাস বি, তাহলে এই অঙ্কিত বর্গক্ষেত্রটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। আবার দেখো এখানে ভেতরে দেখো আরেকটি চতুর্ভুজ ক্ষেত্র উৎপন্ন হয়েছে, এখানে এই হচ্ছে ছোট চতুর্ভুজ ক্ষেত্র, এই ছোট চতুর্ভুজ ক্ষেত্রটিও একটি বর্গক্ষেত্র, আর এর ক্ষেত্রফল প্রত্যেকটি বাহু দেখো এখানে সি 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 সি, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে সমান আছে, তো এই ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। এখন দেখো এই পুরো বর্গক্ষেত্রটাকে আমাদের কি কি ভাগে ভাগ আছে, দেখো এই পুরো বর্গক্ষেত্রটার মধ্যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দেখো এই একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তাহলে এখানে চারটা ত্রিভুজ আছে। আর দেখো এই ভেতরের যে অংশটা সেটা একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা দেখো বলতে পারি এই বড় বর্গক্ষেত্রটি চারটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে দেখো বলি অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ যেহেতু বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমরা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি হবে, চারটা ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা সবাই জানো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, এখানে দেখো ভূমি এ, উচ্চতা বি, আর এটা তো অতিভুজ এটা কাউন্ট করবো না, এখানে ভূমি উচ্চতা, ভূমি উচ্চতা, ভূমি উচ্চতা, ভূমি উচ্চতা, প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের ভূমি এ, উচ্চতা হচ্ছে বি। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল বলতে পারি এটা হচ্ছে হাফ এ বি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, আর চারটা ত্রিভুজ এজন্য এখানে চার গুণ হবে, কারণ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সেম তো আমরা চার দিয়ে গুণ করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। আর তার সাথে প্লাস হবে আমরা বলেছিলাম চারটা ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা দুই নাম্বার ধাপে বের করে রেখেছি সি স্কয়ার, অর্থাৎ ফোর ইনটু হাফ ইনটু এ ইনটু বি, ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু চার প্লাস হবে সি স্কয়ার। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব বীজগণিতের মতো, এ প্লাস বি হোল স্কয়ার, এর সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এর সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল, এখানে তুমি চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হবে, তো টু এ বি প্লাস হবে সি স্কয়ার। আবার এখানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এই টু এ বিটাকে তুমি এপাশে পক্ষান্তর করে নিয়ে আসো, তাহলে টু এ বি এপাশে প্লাস আসে, এপাশে আসলে মাইনাস,
এখানে থাকবে c স্কয়ার এখন দেখো a টু a b কাটা যাবে অর্থাৎ এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হবে c স্কয়ার এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ হয়ে গেল দেখো এই যে c হচ্ছে অতিভুজ তো c স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a ছিল ভূমি আর b ছিল আমাদের লম্ব অর্থাৎ এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান এই যে অতিভুজ c ছিল c এর উপর বর্গ c স্কয়ার এই যে আমাদের অন্য দুই বাহু ab এর উপর যদি বর্গ বলি a স্কয়ার b এর উপর বর্গ বললে হবে b স্কয়ার তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে c স্কয়ার এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য এটা খুব ইম্পর্টেন্ট এটা মনোযোগ সহকারে দেখবে শিক্ষার্থীরা আজকে এতটুকুই তোমরা সবাই ভালো থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম।